বলতে থাকুন চোর চোর চোর, আমি আবার বলছি তৃণমূলের সবাই চোর, তৃণমূলের সবাই চোর, সবাই চোর, সবাই চোর। আপনার যা করার আছে আপনারা করুন, সহ্য করে নেব, কিন্তু এই সরকারকে আর সহ্য করব না। গত কয়েকদিন ধরে বিশেষ করে এই তৃণমূলের নেতা, হেভিওয়েট মন্ত্রী নেতা, মানে হেভিওয়েট মানে শুধু যে শরীরের ওয়েট সে কথা বলছি না, রাজনৈতিক ওয়েট, তার টাকার ওয়েট, সম্পত্তির ওয়েট, এই নেতারা গ্রেপ্তার হওয়ার পর যে নেতারা পরবর্তী কিউতে আছেন, লাইনে আছেন, তারা একটা মানে ধমক শুরু করেছেন মানুষকে, যে যারাই চোর চোর বলবে তাদেরকে তারা, কেউ বলছেন পেটাও, হাড়গোড় ভেঙে দাও, মাজা ভেঙে দাও, এই জাতীয় আরো অনেক কথা বলছেন। তো আমি আপনাদেরকে একটা পরিষ্কার করে কথা বলতে চাই যে এই চোর চোর কিন্তু শুধু যে বিজেপির লোকেরা বলছে তা নয়, কারণ বিজেপির লোকেরা হয়তো মিছিল করে বলছে, অন্য পার্টির লোকেরা মিছিল করে বলছে, একটা ট্রেন্ড, জেনারেল ট্রেন্ড এসছে। যেমন পার্থকে দেখে লোকে গরু চোর বলছে না, তাকে চোর বলছে, আবার যখন একে দেখছে, অনুব্রতকে দেখছে, তখন লোকে বলছে গরু চোর, গরু চোর। আলটিমেটলি এরা সবাই চোর, এরা একদিন মিছিল করেছিল। তো এখন বাকি লোকেরা অনেকটা ওই হিটলার মুসলিনির কায়দায় আমাদেরকে, মানে সাধারণ বাংলার মানুষদেরকে ভয় দেখানোর জন্য বলছে যে চোর বললে নাকি পেটাবে, পার্টি অফিসে ঢুকে যাবে। ওদের তিন চারজন অলরেডি বলেছেন, তাদের মধ্যে দুজন রেজিস্টার্ড মাতাল, আরেকজনের মাথা ঠিক নেই, তিনি এ ধরনের কখন কি বলেন ঠিক নেই। তিনি আবার বলেছেন যে বিরোধীদের ছাল ছাড়িয়ে, চামড়া ছাড়িয়ে ওনার পায়ের জুতো বানাতে হয়। তো আমি ওনাদের সঙ্গে তো সবসময় দেখা হবে না, শুধু এই কথাটা বলতে এলাম যে বেশ করেছি, আবার বলছি তৃণমূলের সবাই চোর, 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 চোর। আর অনুরোধ করব আপনারাও সবাই এইভাবে বলুন, আপনারাও বলুন, শুধু সামাজিকভাবে নয়, রাস্তায় নয়, সোশ্যাল সাইটেও বলতে থাকুন যে এরা সবাই চোর। আর যদি ভাবে যে এরা মানুষকে ভয় দেখিয়ে, হ্যাঁ, এই সমস্ত বললে মানুষ ঘরে ঢুকে যাবে, ওরা আবার চুরি করতে নামবে, তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। মানুষ জাগছে আর ওরা সেটাকে দাবানোর চেষ্টা করছে। এখানে মানুষের সঙ্গে খেলা, ওদের খেলা হবে বলেছিল, এখন এটা সেই খেলা, নার্ভের খেলা। ওরা এখন লজ্জায় মুখ দেখাতে পারছে না, অনেকে সভা সমিতিতে যেতে চাইছে না, কারণ রাস্তা দিয়ে গেলেই চোর চোর বলে চেঁচাচ্ছে।